আমরা এই মুহূর্তে রয়েছি পুরুলিয়া জেলার বড়াবাজার ব্লকের 3 নম্বর চক্রের কদমপুর এলাকায়। এই কদমপুর এলাকায় দেখা গেল যে হাওড়া টাউন আর্থিক ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে একটি টিম এসেছেন, সেখানে সমস্ত সবর মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে পূজোর আগে বস্ত্র বিতরণ করছেন। পাশাপাশি দেখা গেল এই সবর এলাকায় যারা দুস্থ ছাত্রছাত্রী রয়েছেন তাদেরকেও পড়াশোনার জন্য বই খাতা পেন্সিল সহ একাধিক জিনিস তারা তুলে ধরছেন। আমরা সেই চিত্র তুলে ধরছি ইউ বাংলা টিভির পর্দায়। আমি সম্রাট নাগ, আপনারা দেখছেন ইউ বাংলা টিভি। এবার পূজোর আগে পুরুলিয়া জেলার সবর এলাকার দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন হাওড়া টাউন আর্থিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। গত 3 বছর ধরে মানুষের সেবায় রয়েছেন এই সোসাইটি বলে জানান সোসাইটির সদস্যরা। তাদের কাছ থেকে জানা যায় পুরুলিয়া জেলার পুঞ্চা থানার অন্তর্গত দামোদরপুর পাড়া নির্ভয়পুর সবর পাড়া থেকে শুরু করে অবশেষে পৌঁছয় বড়াবাজার কদমপুর প্রাথমিক বিদ্যালয়। আজ রোববার কদমপুর প্রাথমিক বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সবর এলাকার 8 থেকে 80 সকল মানুষের মুখে হাসি ফোটালো। কদমপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের চন্দনের ফোঁটা এবং উত্তরণী পরিয়ে বরণ করে নেয় সোসাইটির সদস্যরা। তারপর শুরু হয় বাচ্চাদের নিয়ে নানান অনুষ্ঠান, যেমন নৃত্য আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা। সেই সঙ্গে সমস্ত দুস্থ মানুষদের জামা কাপড়, জুতো, বই খাতা, কলম দেওয়া হয় এবং কদমপুর গ্রামের মহিলা পুরুষ সকলকেই বস্ত্র বিতরণ করলেন সোসাইটির পক্ষ থেকে। জানা যায় 70 জন ছাত্রছাত্রীকে কদমপুর গ্রামের বাসিন্দারা বলেন, এর আগে কোনোদিন এভাবে কেউ আমাদের বস্ত্র বিতরণ করেনি এবং আমাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি। আজ বিনামূল্যে আমরা বস্ত্র পেলাম, সেই সঙ্গে আমাদের বাড়ির ছেলে মেয়েদের হাতে বই খাতা কলম তুলে দেওয়াই আমাদের খুব খুশি। সোসাইটির এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ। আমার মন ফুর্তি আছে, এখন পিতার জন্য গেঞ্জি নাই পায়ে গেলি একটা হলো। টাকা নিচ্ছে কোনো? না না, ফ্রিতে প্যান্টজামানো শাড়ি কি কিছু দেওয়া হচ্ছে সেই জন্য আসেছি। আচ্ছা, কোথা থেকে কি এসেছে এরা? না আমরা, না না যারা দিচ্ছে তারা কোথা থেকে এসেছেন জানেন কি? না আমরা না জানি নি। এই যে কদমপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মানে ওনারা অনেক দিন থেকে চাইছিলেন যে আমরা যদি সেরকম একটা জায়গা পাই তাহলে মানে যতটা গরিব দুঃখী আছে যতটা সম্ভব কিছু একটা যদি সবাই মিলে সেটাকে সাহায্য করার হাত বাড়াতে পারি, সেই জন্যই ওনাদের এইখানে আসা। পুরুলিয়া থেকে সম্রাট নাগের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।